অ্যাকচুয়ালি এই আইডিয়াটা নিয়ে বাংলাদেশে কেউই কাজ করেনি এর আগে। তাদেরকে আমার আইডিয়াটা বুঝাইতে অনেক সময় লাগতো এবং তারা বলতো যে এটা পুরোপুরি একটা পাগলামি। অন্য হচ্ছে একটা ডিরেক্ট টু কনজিউমার ফুড স্টার্ট আপ, আগে তো ছিল আমাদের ঘোষ কিচেন বাংলাদেশ। প্রথম আমরা কথা বলেছিলাম 2019 সালে, আমাদের এমডি যে তামিজ জামান রাশি, তো লকডাউনের ঠিক আগে আগে উনি আমাকে বললেন আমরা যেই কাজটার কথা বলেছিলাম আমরা সেটাকে এক্সিকিউট করতে চাই। আমি তখন আমার জব টব যা আছে সবকিছু ছেড়ে দিয়ে আমি একদম এখানে ইনভলভ হয়ে যাই। এবং করোনার সময় দেখা গেছে যে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, অনেক রেস্টুরেন্ট বিপদে ছিল, তা আমাদের টার্গেট ছিল যে আমরা যদি সেখান থেকে এসএমএস রেস্টুরেন্টগুলোকে কিছু হেল্প করতে পারি, সেভাবেই আসলে আমাদের এই জার্নিটা শুরু হয়। একটা দুটো ব্র্যান্ড থেকে আমরা আটটা ব্র্যান্ডে উন্নীত হয়ে গেলাম, যেটা মার্কেটে চালু আছে। 40 জনের মতো স্টাফ কাজ করছে এবং আমরা আরও লোকজন হায়ার করছি। খাবারের জন্য তো টেস্ট এবং হাইজিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা এই সবগুলো ফুডকে ফ্রোজেন করে একটা প্রসেসের মাধ্যমে নিয়ে আসি এবং সেগুলোকে আমরা আমাদের পার্টনার্স কিচেনে পাঠিয়ে দিই, তারা অ্যাসেম্বল করে কাস্টমারদের কাছে ডেলিভারি করে থাকে। আমি অন্যের সাথে বিজনেস করে আলহামদুলিল্লাহ ভালোই সুবিধা পাচ্ছি। মাস শেষে আমরা যে প্রফিটটা পাচ্ছি সেটা থেকে আমাদের স্টাফ এবং যাবতীয় যে খরচ সেটা আমরা মেনটেন করতে পারতেছি। আমরা জিপিএক্স মডেল ব্যাচ 7 যেটা আছে সেই কোহোর্টে আমরা অংশ নিই। আমরা সেখানে যে মেন্টরশিপ পেয়েছি, যে হেল্প পেয়েছি, তাদের কাছে যে গাইডেন্সটা পেয়েছি, সেটা আমাদেরকে এই যে আমরা যে ফান্ডগুলো রেজ করেছি সেগুলো রেজ করতে অনেক বেশি সহায়তা করেছে। ঘোষ কিচেন সেট আপ হিসেবে অন্যই হবে পুরো গ্লোবে ছড়িয়ে পড়া প্রথম বাংলাদেশি ব্র্যান্ড, আর তার এখনই সময়।